বিশ্বত ক্রমশ ভয়ানক রূপ ধারণ করেছে করোনায়। জাপানতো জরুরি অবস্থা জারি, আকো WHOর সকিয়নি। 2021ত ভয়ঙ্কর হব করোনা। 2020ত বিশ্বজুড়ে সংহার চলালে মহামারী করোনায়। এই বছর করোনার ধ্বংসলীলা অধিক ভয়াবহ হব। করোনার সংক্রমণের বাবে জাপানত জরুরীকালীন অবস্থা জারি করার পাছতেই এই আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ইপিনে সিঙ্গাপুরত করোনার নতুন প্রজাতির আতঙ্ক, সংক্রমিত হয়েছে শিশুও। নতুন প্রজাতির সংক্রমণ ধরাবার পাছতেই সিঙ্গাপুরত বন্ধ করে দিয়া হয়েছে স্কুল। সিঙ্গাপুরত 16 বছর অনুরূর্ধ বয়সের ছাত্র ছাত্রীক দিয়া হব টিকা। তাইওয়ানত অভিলেখ সংখ্যক এদিনত আক্রান্ত 206 গৰাকী। ক্রমশ জার্মানীত কমিছে সংক্রমণ, একেলগে আক্রান্ত মাত্র 83 গৰাকী। 3 সপ্তাহৰ লকডাউনের পাছত টার্কিত প্রত্যাহার লকডাউন। ইয়ার মাজতে এমেজনে ভারতীয় গ্রাহকের বাবে প্রেরণ করে 1000 অক্সিজেন কনসেনট্রেটর। আমেরিকাত ফাঁস পাইছে সংক্রমণ, 24 ঘণ্টাত 30,000লৈ হ্রাস আক্রান্তর সংখ্যা। ব্রিটেইনত দ্রুত টিকাকরণ, এই পর্যন্ত ব্রিটেইনত 38% প্রাপ্তবয়স্কক টিকা প্রদান করা হয়েছে। ইপিনে ইতালিত হ্রাস পাইছে করোনাত মৃত্যুর সংখ্যা। দেওবারে এটা সময়ত সংহারী করোনায় সংহার চলোৱা দেশখনত মৃত্যু মাত্র 93 গৰাকীৰ। ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।